নলডাঙ্গায় 5 কেজি গাঁজা সহ আলিফ সর্দার নামে 19 বছর বয়সী যুবক আটক। নিজস্ব প্রতিনিধি ফজলে রাব্বির পাঠন তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের নলডাঙ্গায় 5 কেজি গাঁজা সহ আলিফ সর্দার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার 7 আগস্ট দুপুরে উপজেলার কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলিফ সর্দার উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল বাজারপাড়া গ্রামের মৃত আসাদুল ইসলামের ছেলে। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর 1:30টার দিকে কালীগঞ্জ বাজার এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই বাজারে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি কালো রঙের ওপর সাদা স্টিকার যুক্ত 150 সিসি পালসার মোটরসাইকেল করে কাঁধে ঝোলানো অবস্থায় একটি কালো স্কুল ব্যাগ সহ আলিফ সর্দারকে দেখে পুলিশ মোটরসাইকেলটি থামাতে সংকেত দেয়। পুলিশের চেকপোস্ট বুঝতে পেরে সে মোটরসাইকেলটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ওই মোটরসাইকেল ও স্কুল ব্যাগ সহ আটক করে পুলিশ। এরপর তার ব্যাগটি তল্লাশি করে লাল পলিথিন ও ঘিয়ে রঙের কস্টেপ দিয়ে মুড়িয়ে বাঁধা অবস্থায় 5 কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার করা হয়। নলডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ ওসি আবুল কালাম এ বিষয়ে জানান, এই গাঁজা আলিফ বিক্রির জন্য নিজ হেফাজতে রেখে বহন করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলিফ সর্দারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মামলা নম্বর 7। আগামীকাল মঙ্গলবার 8 আগস্ট সকালে তাকে বিকো আদালতে প্রেরণ করা হবে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আলিফ সর্দারের বিরুদ্ধে পূর্বের একটি ধর্ষণের চেষ্টার মামলা রয়েছে বলেও জানান ওসি আবুল কালাম। শিলা আক্তার, ডেক্স রিপোর্ট, চ্যানেল এ নিউজ। চৌকস টিম অদ্য কালীগঞ্জ বাজারে চেকপোস্ট করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে সিংড়ার দিক হতে একটি মোটরসাইকেল আরোহী গাঁজার সহ ঠাকুর লক্ষ্মীগুলোর দিকে আসতেছে। গাড়িটি চেকপোস্টের কাছাকাছি আসলে তাকে থামার সংকেত দেয়, কিন্তু মোটরসাইকেল আরোহী চেকপোস্টের সিগনাল অমান্য করে পালানোর চেষ্টাকালে আমাদের চেকপোস্টের টিম তাকে চেকপোস্টে আটক করে। অতঃপর তার দেহ এবং মোটরসাইকেল এবং তার পিছনে ঝুলানো একটি স্কুল ব্যাগ তল্লাশিকালে উক্ত স্কুল ব্যাগ হতে 5 কেজি গাঁজাসহ উক্ত আসামিকে গ্রেপ্তারকালে তার সঙ্গীও অপর একটি মোটরসাইকেলে একজন ছিলেন, তিনি তার মোটরসাইকেলটি ঘুরিয়ে উক্ত স্থান হতে পালা যেতে সক্ষম হয়। উক্ত আসামি দুজনের নামেই অত্র থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।